নদিয়া শান্তিপুর থানার পাগলা গোস্বামী পাড়া এলাকায় তড়িৎমুনির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক জানান, বুধবার রাতে পরিবারের সকল সদস্য বাড়িতে ছিলেন না। সেই সময় দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ ও বেশ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন, পরে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল আমার বাড়ির গ্রিল কেটে, গতকাল রাতে আমি বাড়িতে ছিলাম না, গ্রিল কেটে ভিতরে ঢুকে দরজা ভেঙে, বড় শাবল দিয়ে দরজা ভেঙেছে, ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে, আলমারির লকার ভেঙে তছরুপ করেছে জামা কাপড়, সেখানে কিছু টাকা পয়সা এবং অল্প কিছু সোনা দানা ছিল, সেটা খোয়া গেছে এবং বাড়ির ঘর তছনছ করে। কি করে জানলেন, কখন জানলেন? আমি বাড়িতে ছিলাম না, সকালবেলা যখন ফিরছিলাম তখনই প্রতিবেশী মারফত খবর পেলাম এরকম ঘটনা ঘটেছে। আমি বাড়ি ঢুকে দেখি এই ঘটনা। কি কি মানে, শুধু কি টাকায় চুরি গেছে নাকি অন্য কিছু? অল্প কিছু সোনা দানা চুরি গেছে। কোথায় বাড়ি আপনার? পাগলা গোস্বামী পাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। নদিয়া শান্তিপুর থানার পাগলা গোস্বামী পাড়া এলাকায় তড়িৎমুনির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক জানান, বুধবার রাতে পরিবারের সকল সদস্য বাড়িতে ছিলেন না। সেই সময় দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ ও বেশ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন, পরে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল আমার বাড়ির গ্রিল কেটে, গতকাল রাতে আমি বাড়িতে ছিলাম না, গ্রিল কেটে ভিতরে ঢুকে দরজা ভেঙে, বড় শাবল দিয়ে দরজা ভেঙেছে, ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে, আলমারির লকার ভেঙে তছরুপ করেছে জামা কাপড়, সেখানে কিছু টাকা পয়সা এবং অল্প কিছু সোনা দানা ছিল, সেটা খোয়া গেছে এবং বাড়ির ঘর তছনছ করে। কি করে জানলেন, কখন জানলেন? আমি বাড়িতে ছিলাম না, সকালবেলা যখন ফিরছিলাম তখনই প্রতিবেশী মারফত খবর পেলাম এরকম ঘটনা ঘটেছে। আমি বাড়ি ঢুকে দেখি এই ঘটনা। কি কি মানে, শুধু কি টাকায় চুরি গেছে নাকি অন্য কিছু? অল্প কিছু সোনা দানা চুরি গেছে। কোথায় বাড়ি আপনার? পাগলা গোস্বামী পাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।